শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়ার শিমুলতলায় প্রায় তিন দশকের মসজিদ এটি। মসজিদটির উন্নয়নের জন্য পাশেই দুই দলিলে 54% জমি 1986 সালে ও 2015 ওয়াকফ করেন আর জমির ও তার ভাতিজা হাজী সাফাজুদ্দিন। সেই থেকে ওয়াকফিরে নিযুক্ত মতুয়াল্লি ওই জমিতে দোকানপাট করে ভাড়া তুলে মসজিদের যাবতীয় ব্যয় নির্বাহ করছিলেন। কখনোই কেউ জমির মালিকানা দাবিতে আসেননি মসজিদ কমিটির কাছে। সম্প্রতি মসজিদ কমিটি ওই জমিতে পুরনো স্থাপনা সংস্কারের কাজ শুরু করলে ওয়াকফ করা সম্পত্তির দাগ থেকে ভিন্ন এক দাগের মাত্র 3.30% জমি ক্রয়সূত্রে মালিকানা দাবি করে আদালতে মামলা করেছে স্থানীয় কামাল মীর। আদালত নালিশি সম্পত্তিতে নির্মাণ কাজে নিষেধাজ্ঞা দিলে বন্ধ হয়ে যায় সেখানকার পুনর্নির্মাণ কাজ। মুসল্লিদের দাবি, এতে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে মসজিদ। এই মসজিদটা সুনামের সাথে দক্ষতার সাথে আমরা পরিচালনা করে আসছি, বর্তমানে একটা কুচক্রি মহল। মসজিদের জমি আত্মসাত করার জন্য উঠে পড়ে লাগছে এবং আমার নামে মামলা করে মসজিদের নাম আড়াল করে সে জমি দখলে নেওয়ার চেষ্টা করতেছে, পাইতারা করতেছে। আমরা আমাদের মসজিদের এক বিন্দু জমিও আমরা কাউকে দিব না। এলাকা সে অনেক লোকের অলরেডি হয়রানি করছে, অনেকের নামে সে মামলা দিছে, মিথ্যা মামলা দিছে। যেমন মসজিদের নামে সে মিথ্যা মামলা দিছে, জমি মসজিদের বাট মসজিদের নামে জমি হইলেও সে মসজিদের মতোয়ালির নামে সে মামলা করছে, মসজিদের নাম হাইট করা, যাতে আদালত এতে প্রভাবিত না হয় যে এখানে মসজিদ আছে, মসজিদের জমি আছে। সো আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ওনারা বলতেছেন আমরা নতুন করে বিল্ডিং নির্মাণ করছি, এটা দেখেন, এটা নতুন বিল্ডিং না পুরাতন বিল্ডিং, এটা দেখতে দেন। এই যে পুরাতন বিল্ডিংয়ের উপর আগে বিল্ডিং ছিল, তার উপর আমরা নির্মাণ কাজ শুরু করছি, আমরা নতুন করে কাজ করি নাই। আর ওনারা বলছে আমরা নতুন করে কাজ করছি এই জমি দখল করে, এটা দেখেন সরজমিনে। আমি নিবেদন করি একটু ফোকাসটা করার জন্য। আর ওনারা যে মামলা করলেন, মামলায় বললেন দক্ষিণে কাশেম বইয়া, আর বাস্তবে কী দেখলাম, ওনার যে মসজিদের জমি তার দক্ষিণে হলো রাস্তা, বাস্তবে এই পাইলাম দেখেন সরজমিনে কি আছে কিনা। ওনারা বলছে এই মামলার মধ্যে দক্ষিণে কাশেম বইয়া, ওনার বক্তব্যের সাথে সরজমিনে মিল নাই। এই প্রসঙ্গে কামাল মীর ও তার আইনজীবীর বক্তব্য হলো উক্ত স্থাপনার ভিতরে তার ক্রয় করা কিছু জমি রয়েছে যেটির দখল উদ্ধার করার জন্যই তিনি মামলা করেছেন। আমার কাছে দলিল আছে, আমি 20% সরকারের কাছ থেকে বিল উঠাইছি আর আমি 400% বিক্রি করছি। আমি জমি মালিক হলো 33, আমি 33 কিনে নিছি 80 সালে, আমি তার থেকে এই জায়গার মধ্যে পাইছি 30%, আমি 6% পাই না। তো হেরাধন যে জায়গার মধ্যে রেকর্ড করছে 34.44%, তার থেকে তারা দুইটা দলিলে বিক্রি করছে, একটা 4 একটা 4.5, আর তারা রেকর্ড পাইছে মসজিদে 22.30, বাকি রয়েছে 3.64। আমি এই 3.64 দাবি জানায় মামলা করছি। আমরা যে পেপারসগুলো আমাদের আছে আমরা বিজ্ঞতা দাখিল করেছি এবং আজকে যে সার্ভে কমিশন যে আসছে ওনার কাছেও আমরা দাখিল করব। এবং আমরা সরজমিনে যে মাফামাফি করলাম, মাফামাফি করে করার পর আমরা যে এখনও কোনো ডিসিশানে বসাইতে পারি নাই, তো আমরা যখন টেবিলে বসবো তখন হচ্ছে কম্বাইন্ড করে আমরা একটা ডিসিশান বিজ্ঞ কমিশনার নিবে, নেওয়ার পর উনি হচ্ছে করে দাখিল করবে। গড়মিল দেখা গিয়েছে কামালের দেয়া বক্তব্য ও তার অধিগ্রহণকৃত জমির বিল গ্রহণেও। কামাল মীর বক্তব্যে বলেছেন তার মালিকানার 20% জমি অধিগ্রহণের কথা, কিন্তু মসজিদ কমিটি কামাল মীরের 25% জমি অধিগ্রহণের বিল গ্রহণের চেক নাম্বার সম্বলিত কাগজ দেখিয়েছেন। কামালের বক্তব্য অসত্য দাবি করে মসজিদের মতোয়াল্লি হাজি সাফাজুদ্দিন বলেন তার মালিকানার জমির কিছু অংশ বিক্রি ও বাকিটা সড়ক ও জনপদ অধিগ্রহণ করেছে অনেক আগেই। উক্ত বিক্রিত জমি ও অধিগ্রহণকৃত জমি স্ব দখলে রেখেছে তারা। দীর্ঘদিন ধরে মসজিদের দখলে থাকা জমি নিয়ে হঠাৎই এমন কাণ্ডে ক্ষুব্ধ স্থানীয়রা। এর প্রতিবাদে মানববন্ধন সহ বিক্ষোভ করেছেন তারা। এই ঐতিহ্যবাহী মীরবাড়ি জামে মসজিদ, এই মসজিদটি জামগড়া আমার ইয়ারপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ডের অন্তর্গত। এখন 30 থেকে 35টি মসজিদ রয়েছে আমার ওয়ার্ডে, কিন্তু এই মসজিদটি অত্যন্ত পুরানো এবং ঐতিহ্যবাহী একটি মসজিদ। এই মসজিদের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই মসজিদের ইনকাম দিয়ে এই মসজিদ চলে, বাইরে থেকে তারা কোনো কালেকশন করে না। এই মসজিদের যে সম্পদ রয়েছে সেই সম্পদ দিয়েই এই মসজিদের সকল খরচ তারা নির্বাহ করে, ব্যয় করে। হঠাৎ করে কিছুদিন আগেই এই মসজিদের জমি থেকে একজন কালাম জৈনিক নামে একজন
সে দাবি করে সে জমি পাবে। সেই ক্ষেত্রে সে এখানে মসজিদের নাম উল্লেখ না করে মসজিদ কমিটির মুতাল্লির নাম উল্লেখ করে সে মসজিদের নাম আড়াল করে কোর্ট থেকে একটি স্টে অর্ডার আনে। সেই থেকে এই মসজিদের কাজকাম বন্ধ। আর এই মসজিদের যে দোকানগুলো ছিল তারা এই এলাকার মধ্যে ব্যবসা করে, এই ব্যবসায়ীরা এখন পথে বসার উপক্রম হয়েছে। এদিকে মামলার পর নালিশি জমি পরিদর্শনে জমি মাপামাপি শেষে উভয় পক্ষের পেন্টাগ্রাফ ভিন্ন হওয়ায় সেদিন ফিরে যান আদালত কর্তৃক নিযুক্ত প্রতিনিধি মিজানুর রহমান। তবে পরবর্তীতে আবারও নিজে পেন্টা করে সত্যতা নিরূপণের বিষয়ে বাদী বিবাদীকে আশ্বস্ত করেন তিনি। সিনিয়র সহকারী জজ সাভার আদালত কর্তৃক হুকুম প্রাপ্ত হয়ে আমি নালিশি ভূমি পরিদর্শনের জন্য এসেছি। মসজিদ কমিটি দাবি করছে এটা মসজিদের জমি এবং বাদীর ৪৬ দাগের জমির মধ্যে এই জমিটা নেই। এখন বিচার্য বিষয় হচ্ছে ৪৬ দাগের জমি সত্যিকারের কোথায় আছে, মসজিদ জবরদখল করেছে কিনা, নির্মাণ কাজ করছে কিনা। এখানে চলমান নির্মাণ কাজকে স্থগিত রাখার জন্য বিজ্ঞ আদালত একটি আদেশও দিয়েছেন এবং এই নালিশি বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা নেওয়ার জন্য বিজ্ঞ আদালত আমাকে অ্যাডভোকেট কমিশনার সার্ভে হিসাবে নিয়োগ প্রদান করেছে। আমি আমার জ্ঞান ও সাধ্যমতে এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং উপস্থিত আরও কিছু বিজ্ঞ সার্ভেয়ারদের সহযোগিতা নিয়ে উভয় পক্ষের লয়ারের উপস্থিতিতে আমি এটা টেস্ট করার জন্য চেষ্টা করছি। এরপর মিজানুর রহমান একাধিকবার মামলার বাদীর সাথে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ায় তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলার বিবাদী পক্ষ। আহসান হাবিব, বাংলা ভিশন।